আস্তে আস্তে কমান, স্মোক যদি করেন তাতেও কিন্তু আপনারা কমিয়ে দেবেন। কেননা সবার প্রথম যাবেন, ইংরাজিতে বলা হয় হেলথ ইজ গুড, এভরিথিং ইজ গুড, তাই তো স্যার? স্বাস্থ্যই কিন্তু সম্পদ, সম্পদ স্বাস্থ্য নয়। আমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, আমি খেতে পাই না গ্যাস পাম্প করে, খাওয়ার পরে কিন্তু মেডিসিন। সেই জন্য কিন্তু প্রত্যেকেই এই শরীরের প্রতি একটু যত্ন নেবেন। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি বাসি বিছানায় মিনিমাম 1 লিটার ওয়াটার সেবন করুন। বুঝতে পারলাম? যদি আপনার মধ্যে যে থাকে প্রত্যেকে 1 লিটার জল খাবে, বুঝতে পারলাম? এরপরে আপনি সবার জন্য যান। প্রথমে হ্যাবিট থাকবে না, যাদের নেই অসুবিধা হবে, আপনি 2-3 বারে জলটাকে বা ওয়াটারটাকে পান করুন, তারপরে আপনি টয়লেটে যান। এই হ্যাবিটটা যদি রাখেন আপনার শারীরিক, আমাদের শরীরের মধ্যে আমরা যা খাই তা মলে পরিণত হয়, যা স্টুল, এটা কিন্তু ক্লিয়ার হবে। নেশার সাথে সাথে আপনি যদি এটাকে ব্যবহার করেন, আপনার অনেক লেয়ার ভিতরে কিনে যাবে। ক্লিয়ার? আপনারা সবাই জানেন যে আমাদের দেশীয় কিছু কলা আছে যেটাকে বলা হচ্ছে কাঁঠালি কলা। ক্লিয়ার? 2টো করে প্রত্যেকদিন খাবে, বুঝতে পারলাম? 2টো করে স্যার কাঁঠালি কলা খাবেন। আপনি খেয়ে দেখুন 1 সপ্তাহ, আপনার এর মধ্যে আস্তে আস্তে কিন্তু প্রোগ্রেস হবে। এখন যে ওয়েদার বা আমাদের যে পলিটিতে মর্নিংয়ে কেউ ওয়াকিং করবেন না, ইভিনিংয়ে করতে, যদি ইভিনিংয়ে আপনি করতে পারেন প্রত্যেকে, যেমন এখান থেকে গেলে আপনি এনে যাচ্ছেন, বুঝতে পারলাম? বাকি আপনারা যে এখানে লোডিং আনলোডিং করছেন, অলওয়েজ কিন্তু আপনার 6 সেন্সকে কাজে লাগাবে। আপনি কাজ করার সময় কখনো অন্য মনস্ক হয়ে কাজ করবেন না, এক ভাই আরেক ভাইয়ের কিন্তু ক্ষতি, বুঝতে পারলাম? যখন লোডিং করছে যেই গাড়িতে আপনি পেটিটা তুলে দিচ্ছেন, আপনার কিন্তু সেলস যেন কাজ করে যে পেটিটা আমি যে ব্যালেন্সে দিচ্ছি, দ্বিতীয় ভাই সেই ব্যালেন্সে গিফট করতে পারে। এর আগে আমি আপনাদের ওখানে করেছিলাম, স্যার ছিলেন প্রেজেন্ট, সেই জন্য হয়তো স্যার আপনাদের সামনে এটা ডাক। ক্লিয়ার? বুঝতে পারলাম? আওয়াজ নেই কেন, খাওয়া দাওয়া হয়েছে, এই আওয়াজ তো হবে। হ্যাঁ স্যার, বুঝে গেছে? কিছু চিন্তা করবেন না, যদি আমার ভুল হয়ে থাকে একদম ডাইরেক্টলি বলবেন স্যার এটা আপনি ভুল বলছেন। কিন্তু যখন আমার সামনে স্যার আপনাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, আমি বুঝতে পেরেছি কী বিষয়ে বলছে, হেলথ সম্বন্ধে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবার আপনি অনেক লংজিভিটি বেড়ে যাবে। আমাদের ফ্যামিলিতে কিন্তু অনেক রকম টানা পোড়া আছে, সেই মাইন্ডটাকে রিল্যাক্স রাখবে, বুঝতে পারলাম? আরে বুঝে গেছে? খাওয়া দাওয়া হয়েছে কি? আমি এখনো লাঞ্চ স্যারকে বলেই খাচ্ছিলাম, ওয়াটার খাইনি, আপনারা তো খেয়েছেন একটু, যে 10 মিনিট আমাদের একটু টাইম দিন। তো যে কারণে যেটা দরকার, সকালবেলায় আপনারা যার যার নিজের পার্সোনাল কাজ আছে, এই পার্সোনাল কাজ যখন করে নেবেন, তারপরে আপনি যদি পারেন কিছু শারীরিক এক্সারসাইজ আছে যেগুলো এর আগে আমি দেখিয়েছিলাম। এই শারীরিক এক্সারসাইজের মধ্যে আপনি আপনার বারান্দায় বা আপনার উঠোনেতে স্ট্যান্ড বাই একটা রানিং করুন, দাঁড়ানো অবস্থা থেকে তো স্যার আগে আমি ভুলে গেছিলাম ওখানে করছে কি, স্ট্যান্ড বাই রানিং, যেরকম একই জায়গায় দাঁড়িয়ে থেকে রান প্র্যাকটিস করা, দৌড়লো যাতে গেছে বডি মুভমেন্ট, যেরকম আমরা করি নাকি? হ্যাঁ, ঠিক আছে, যদি আপনি আপনারা করতে পারেন, প্রত্যেকে বলছি, আপনার মাঠের দরকার নেই, মাঠে যাওয়ার দরকার নেই, বাড়িতে 5 মিনিট করবেন, একটা জায়গাতে দাঁড়াবেন, ন্যাচারাল বডিটাকে রাখুন, 2টো পায়ের ওপরে, 2টো হাত
আপনি বুকের কাছে নিয়ে আসুন আর ওখানেই কিন্তু আপনি পাঞ্চ করুন। যখন পাঞ্চ করবেন আপনার পায়ের পাতার উপর থাকবে, ক্লিয়ার? পাঁচ মিনিট ঘড়ি ধরে করুন, শরীরের একটা পশিনা বা ঘাম আসবে, আপনার ভেতরে যত রকম ব্যাকটেরিয়া আছে কিন্তু বের করে দেবে, ক্লিয়ার? যেটা আমরা জিম বা বিভিন্ন এতে আমরা করি, আপনি পাঁচ মিনিট স্যার প্রত্যেককে বলছি যদি করতে পারেন তাহলে আপনার শরীরে কিন্তু অনেকটা দেখবেন এনার্জি আছে। কোনো মেডিসিন খেতে হয় না, এনার্জির জন্য আমি খাই না। কিন্তু এখানে এখানে করবেন না, সবাই বাড়ি করবেন, এখানে সমাধি এরকম করবেন না, কাজের জায়গায় এনার্জিটা আসবে। আমি এখানে বলছি না, বাড়িতে বলছি। আপনার সময়টা 15 থেকে 20 মিনিট আপনি করুন, ওষুধ জীবনে খেতে হবে না যদি করতে পারেন।